টেলিভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়। আজকে আমাদের একটু নতুন বিষয়, নতুন আঙ্গিকে একটা নতুন বিষয়। যেমন ধরুন আজকাল অনুগল্প লেখা হয়। অনুগল্প আপনারা অনেকেই এটার সঙ্গে পরিচিত, আবার কেউ কেউ পরিচিত নন। যেমন ধরুন আমরা দেখেছি ক্রিকেট খেলায় আপনার টেস্ট ম্যাচ, সেখান থেকে এলো 50 ওভারের ক্রিকেট, তারপরে এলো 20 ওভারের ক্রিকেট, এই যে ক্রমশ ছোট করে আনা। ঠিক তেমনি যদি আমরা তাকাই ধরুন সিনেমা চলচ্চিত্র, সেখান থেকে দেখুন স্বল্প দৈর্ঘ্যের সিনেমা, তারপরে এই যে আরো মানে আরো দেখা গেল আজকাল 10 মিনিটের একটা সিনেমা হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ মানুষের কর্মব্যস্ত জীবনে আজকাল দেখা যাচ্ছে অনেক কিছুই ছোট করে আনার একটা প্রয়াস। আর আপনারা তো কবি কুমুদরঞ্জন মল্লিকের ছোটর দাবি কবিতাতে তিনি লিখেছিলেন, অতিবর তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই। দেখতে মনে হচ্ছে তুচ্ছ, আকারে ছোট, কিন্তু অর্থের দিকে বিশাল। আপনারা যারা বা আমরা যারা লেখাপড়া করেছি, যেমন আমরা ভাব সম্প্রসারণও লিখতাম, ভাবার্থও লিখতাম, কিন্তু দেখবেন ভাব সম্প্রসারণ করতে গেলে যতটা সময় লাগে, যত বড় করে লিখতে হয়, ভাবার্থটা কিন্তু অল্প কথায় হয়ে যায়। অর্থাৎ এখনকার দিনে এটাই দেখা যাচ্ছে যে অল্প কথায় একটা বৃহৎ জিনিসকে তুলে ধরা ভালো মন্দ নয়, না এগুলো বলার পেছনে অনেকগুলো কারণ আছে। আজকে আমাদের মধ্যে যার অনুগল্প পাঠ এবং কবিতা পাঠ আপনাদের সামনে উপস্থিত করব, তার অনুষ্ঠান আমাদের চ্যানেল ভিশনের আজকের ভাবনায় আপনারা অতীতেও দেখেছেন বারে বারে। তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক, এবং তার উপরে যেমন একজন ভালো মানে ভালো বলতে কি বলিষ্ঠ কবি সাহিত্যিক, তার চিন্তা ভাবনার প্রসারতা অত্যন্ত সুদূর করা হতো, এবং তার চিন্তার মধ্যে বলিষ্ঠতা, সামাজিকতা, তার মানসিকতার যে একটা কি বলবো, যে তার মানসিক ভিত্তিটা, মানসিক গঠনের যে ভিত্তিটা অত্যন্ত দৃঢ়, এবং একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার নজর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণী ক্ষমতা তাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এবং অনেক কবিরা তার নামের সঙ্গে পরিচিত হতে পারেন, অনেকে নাও হতে পারে। কারণটা কি, প্রচারের ইঁদুর দৌড়ে তো সব কবি সেই অর্থে দৌড়ন না, কিন্তু না দৌড়েও যিনি অল্প কিছু প্রকাশ্যে কিছু কিছু সময় এসেই অন্যদের অতি দৌড়কে অতি দৌড়ের থেকেও দৌড়েও তারা যে জায়গাটায় পৌঁছতে পারেন, এনাদের মতন মানুষেরা বোধ হয় অল্প দৌড়েই সেই জায়গাটাকে ছোঁয়ার ক্ষমতা রাখেন। যার নাম বললাম, তিনি আর কেউ নন, আমাদের চ্যানেলের নিয়মিত মুখ, যদিও নিয়মিত বলতে একেবারে প্রায় রেগুলার নয়, 2-1 মাসে মাঝে মধ্যে উনি আসেন, কারণ আজকের ভাবনা ওনার পছন্দের তালিকায়, এবং অনেক সময় উনি ওনার কবিতা বা অনুগল্প আমাদের মধ্যে পাঠিয়েও দেন। আজকে সেরকমই একটি বিষয়।
কবি লক্ষ্মণদাস ঠাকুরার আজকের অনুষ্ঠানে অনুগল্পের সংখ্যা সাতখানি আর কবিতা দশখানি। এবার অনুগল্পগুলির মধ্যে তিনি বিভিন্ন রকমের ভাবনার প্রকাশ ঘটিয়েছেন, আপনারা পরপর শুনতে থাকলেই বুঝতে পারবেন। যেমন 100 দিনের কাজ, জব কার্ড, এবং 100 দিনের কাজের মধ্যে কোথাও যে কোথাও সুনীতি কোথাও দুর্নীতি যাই থাক, তার কবিতা অনুগল্পের মধ্যে যেন ছুঁয়ে গেছে কোথাও কোথাও। আবার দেখা যায় কাটমানি ব্ল্যাকমানির যে দ্বন্দ্ব, এটাও একটা ব্যাপার। এবং দেখা যাচ্ছে যে কেউ অনেক সময় কাটমানির কথা উঠছে, ব্ল্যাকমানির কথা উঠছে, কবি যেন কোথাও তার নিজের অজান্তি চেয়ে বসছেন যে একজন সৎ ব্যক্তি যদি এই সব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে বোধহয় এই কাটমানি ব্ল্যাকমানিগুলো সমাজ থেকে আস্তে আস্তে উঠে যেতে পারে। আবার কবির আরেকটি গল্পে আমরা দেখেছি যে সাধারণ সাংসারিক জীবনের টানা পরিণতি নিয়ে নিচ্ছেন, পারিবারিক জীবনে কোনো একটি মেয়ে সে তার বাবা মা ভাই এদেরকে দেখতে গিয়ে তার নিজের জীবনের বিয়ের বয়সটা যেন কোথায় দিয়ে পার হয়ে গেল, সংসারী হওয়া সেই অর্থে আর হয়ে উঠলো না, হয়তো চুলে একসময় পাক ধরলো, বা তার গল্পের মধ্যে দিয়ে হয়তো কখনো মনে হয় হয়তো অনেক সময় চোরাগুলির আঁকা বাঁকা পথ দিয়েও তাকে চলতে হলো। এরকম যেমন ব্যাপারগুলো আমরা দেখি তার অনুগল্পগুলোর মধ্যে। আবার আমরা পেয়েছি যে 75 বছর বয়সের একজন ডাক্তার, এরকম চরিত্র দেখা গেছে যে ডাক্তার তার ভালোবাসা দিয়ে, তার মনুষ্যত্ব দিয়ে, তার বিবেক দিয়ে সকলের সেবা করে চলেছেন অক্লান্তভাবে। এবং দেখা গেছে একটা উৎসবের দিনে তার দিকে সবাই তাকে জয়ধ্বনি দিচ্ছে, কেন দিচ্ছে না, মানুষের জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। আজকাল এই ধরনের ডাক্তারেরই তো প্রয়োজন বেশি। আবার যত দেখা যাচ্ছে আরেকটি বিষয়, অনেকগুলো বিষয় উনি অনুগল্পে ছুঁয়েছেন, যেমন কন্যা সন্তান আজকাল যেন অনেকেই চান না, কিন্তু এইবারে দেখা যায় শ্বশুরবাড়ির লোকও অসুখী মানে অখুশি হয় যে আমাদের ছেলের বউয়ের কন্যা সন্তান জন্ম হয়েছে। এইসব বিষয়গুলো উনি ছুঁয়ে গেছেন। যাক, আমরা শুনে নিচ্ছি তার অনুগল্পগুলি। নমস্কার, অনুগল্প জব কার্ড। জব কার্ডে মাটি কাটতে কাটতে মায়ের বুকে অসম্ভব যন্ত্রণা, সোহাগী মাকেও হারালো, ডাইন হার্নেস তো আর নাই, পেট চালাতে দ্বিতীয় একটা জব কার্ড পেতে চায়। সে পাড়ার নেতা হরেনদাকে বলে, আমার পেট চলবে কি করে, কেন গতর খাটা? কিছুদিন ঘোরাঘুরির পর সমস্ত সোহাগী গতর খাটার অর্থ বুঝল। আরও কয়েক মাস পরে হাসপাতালের বেডে শুয়ে চোখ বুজে দেখতে পেল তার এই কন্যাও বড় হয়ে কোনো এক হরেনদার কাছে জব কার্ড চাইছে, আঁতকে ওঠে। দ্বিতীয় গল্প সংঘ। কাটমানির বিরুদ্ধে একটা দল পাড়ার ক্ষুদিরাম সংঘের একটা পাল্লা বন্ধ করে দেয়, তো ব্ল্যাকমানির বিরুদ্ধে আর একটা দল এসে অন্য পাল্লাটাও বন্ধ করে দেয়। বোমাবাজি, রক্তারক্তি, দরজা একেবারে বন্ধ হলো। স্বাধীনতা সংগ্রামী নলিনবাবু 15ই আগস্ট সব্বাইকে নিয়ে অশক্ত হাতে পাল্লা দুটো খুললেন, কিন্তু পতাকা আর ওড়ে না, কেউ পতাকা তুলতে চায় না। শেষ পর্যন্ত তিনিই বন্দে মাতরম ধ্বনি দিয়ে পতাকা তুললেন। দুটো দলই পরস্পরের দিকে ঈর্ষার চোখে তাকিয়ে দেখল নীল আকাশের বুক চিড়ে উঠছে ভারতের ত্রিবর্ণ পতাকা। তৃতীয় গল্প অসমাপ্ত। জীবনে যত পূজা হলো না সারা, গাইতে গাইতে অসীম আর গলাটা ভারী হয়ে আসে। অসীম টুটুনকে নিয়ে ঘরে ঢুকে দেখে দিদির চোখে জল, দিদি টুটুনকে কোলে নিয়ে আদর করে, চোখ বুঝে দেখে পথ দুর্ঘটনায় মা বাবার মৃত্যু, অভাব অনটন, ভাইয়ের লেখাপড়া, বড় করা, বিয়ে দেওয়া, এর মাঝে অনির্বাণের সাথে
কখন যেন দীর্ঘ প্রেমের অবসান ঘটে গেছে, চুলে পাক ধরেছে, এমন সময় টুটুন পিসিমাকে মা ভেবে কেঁদে ওঠে। অসীমা টুটুনকে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখের জলে বারবার চুমু খেতে থাকে। আমার চতুর্থ গল্প শাল। অনেক দিনে পুরনো চাকর গণেশ আজ আবার বলল, বাবু এই দারুণ জারে আপনার নাতির জন্মদিনে একটা চাদর দেন না, পরে বাঁচি। তখনই গিন্নিমার হাঁক, কইরে গনসা, ভোজের বাড়তি খাবারগুলো বস্তি থেকে আসা ছেলেগুলোকে দিয়ে দে, খাবারগুলো পেয়ে ওদের আনন্দ আর ধরে না। আভিজাত্যে বেমানান, সেবারে বেড়াতে গিয়ে কিনে আনা কাশ্মীরি শালটা অবহেলায় আলমারিতেই পড়েছিল। দ্বিজেন্দ্রনারায়ণবাবু গণসার দিকে শালটা ছুঁড়ে দিয়ে বললেন, ওটা গায়ে দিবি। শালটা গণেশ গায়ে দিয়ে কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। মনে হচ্ছিল ওই শালটা থেকেও যেন বাড়তি বাসি খাবারগুলোর মতো উৎকট গন্ধ বার হচ্ছে, ওর দম যেন বন্ধ হয়ে আসছে। পঞ্চম গল্প খিদে। সামলাল মান্ডি বয়স্ক কেন্দ্রে ভর্তি হয়েই আজ নতুন বই হাতে পায়। পাতাগুলো উল্টে পাল্টে হাত বোলাতে বোলাতে একবার বইগুলো কপালে ঠেকায়, তো একবার বুকে চেপে ধরে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে ওঠে, মাস্টার তাহলে আমাদেরও লেখাপড়া হবে, আমার গিদরে তো তোদের স্কুলে যায়, খেতেও পায়। ও যখন দুলে দুলে পড়ে আমি ঠায় বসে শুনি। ওকে বলছিলাম, হ্যাঁ রে, যেগুলান বইয়ে নেকা আছে সেইগুলানই বলছিস তো, এই বইগুলোনও তো ওই রকমই, তাহলে আমাদেরও চোখ ফুটবে আর বাবুদের বাড়িতে ঠকতে হবে না, কি বলো মাস্টার? ষষ্ঠ গল্প বইছে আনন্দধারা। বিনা পয়সায় দুস্থ রুগীদের দেখে 75-এর যুবা ডাক্তারবাবু প্রতি বিকেলের মতো আজ 25শে ডিসেম্বরেও খেলার মাঠে হাজির। ওষুধ ভর্তি ব্যাগ বাঁধা পুরনো সাইকেলটাকে গাছে ঠেস দিই হাঁক দিলেন, কই আমার বন্ধুরা। প্রতিদিনের মতো আজও ছেলেদের হাতে কেক লজেন্স চকলেট ঝরে পড়ল। ছেলেরা আনন্দে ডাক্তারবাবুকে হাত ধরে মাঠের মাঝে নিয়ে গেল। নাচতে নাচতে মুখের কাছে একটা কেক ধরে সমস্বরে গেয়ে উঠল, খাও খাও দাদু আমাদের ভালোবাসার কেক, তুমি আমাদের যিশু, তুমি আমাদের বিবেক। তখন সন্ধ্যা নামছে, মাঠের পাশে গির্জায় বাজছে ঘণ্টা, মন্দিরে শাঁক, মসজিদে আজানের ধ্বনি। সপ্তম গল্প ত্রিবেণী সঙ্গম। দ্বিতীয় কন্যা অনন্যা জন্মালে আমার মা ডুকরে কেঁদে বলেছিল, তোর দাদার 3-3টে মেয়ে, তোরও আবার, আমার বংশধারা শুকিয়ে গেল গো। অনন্যাও বড় হয়ে একদিন অনঙ্গর বাড়িতে জায়া রূপে পা রাখল, কিছুদিন পর সেও কন্যার মা হল। শাশুড়ি মাও বলে উঠলেন, বৌমা আমার বংশধারাকে না এনে বাপের বাড়ির ধারাকেই বই আনলে। অনন্যা তুলতুলে কন্যাকে আদরে জড়িয়ে ধরে বলে ওঠে, না মা, আজ আমি পবিত্র ত্রিধারাকে বাড়িতে বয়ে এনে ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম। এতক্ষণ আমরা শ্রী লক্ষ্মণদাস ঠাকুরার অনুগল্প শুনলাম তার কণ্ঠে, তার লেখা। এবার তার লেখা কিছু কবিতা আমরা পরপর শুনব। কবিতাগুলোও কিন্তু বিশাল আকৃতির নয়, বিশাল আকার নয়, এটাও যেন অনুকবিতা বলবো কিনা জানি না, ছোট ছোট 10খানি কবিতা তিনি লিখেছেন। এবং এই কবিতার মধ্যে এখানেও বেশ কিছু উল্লেখযোগ্য, মানে আজকাল যেটা, উনি সমাজ সচেতন কবি, সমাজ সচেতন কবি হিসেবে উনি পরিযায়ী শ্রমিক এবং তাদের যে করোনাকালের যে দুঃখ দুর্দশা দেখা গেছে বা হাথরসের মতো বিষয়ও তার কবিতার মধ্যে এসছে। শুধু 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ কে উনি অনেকটা উৎসবের মতো বলেছেন, 25 লাখ টাকা ক্ষতিপূরণ যদি দেওয়াও হয় তাহলে কি হাথরসকে মুছে ফেলা যায়? অর্থাৎ সব দিকেই কবি তার দৃষ্টিকে ছড়িয়ে রেখেছেন। আবার উদ্বাস্তু জীবনের নানা যন্ত্রণা তার কবিতার মধ্যে ফুটেছে।
আবার দেখা যায় তবুও কবি কিন্তু আশার স্বপ্ন দেখেছেন। অর্থাৎ আমরা কবি নবীনচন্দ্র সেন লিখেছিলেন, ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় মুগ্ধ মানবের মন মুগ্ধ ত্রিভুবন। এক্ষেত্রে লক্ষ্মণ দাস ঠাকুরা কিন্তু আশাকে দূরে ঠেলেননি এবং আশার মধ্যে বাস্তবতাও রেখেছেন। যেমন আমরা আরেকজন কবির কথা বলি, তিনি প্রয়াত, অনেকে তার নাম নাও শুনতে পারেন, দীপঙ্কর চক্রবর্তী। তিনি লিখেছিলেন, আশা ছিল মস্ত, বড় হব অনেক বড়, দাদু কেবল হাসত। লক্ষ্মণ দাস ঠাকুরা কিন্তু সেই আশার, সেইভাবে আশার কথা শোনাননি। তিনি তার শেষের কবিতায় বিশেষ করে আমরা পেয়েছি যেটা, যে তবুও এখনো সূর্য ওঠে, সকালবেলায় পাখির কলকাকলি। সুতরাং নিশ্চয়ই আমরা ভালোর স্বপ্ন দেখব, স্বপ্নের বীজ বপন করব, অবশ্যই আমরা একটা ভালো দেশের স্বপ্ন দেখব। এবার আমরা যাচ্ছি পরপর লক্ষ্মণ দাস ঠাকুরের কবিতাগুলিতে। নমস্কার, কবিতা কানামাছি খেলা। এ তো শুধু কানামাছি খেলা নয়, আমার চোখ দুটুই তুলে দিলাম তোর হাতে, দেখি ধরতে পারিস কি না। সময় দশ আঙুলের ফাঁকে গলে যাচ্ছে প্রতিদিন, আমি যখন উত্তরে তুই দক্ষিণে, পূবে এলে শরীরের গন্ধ পাই, সরে যাই লাজুক প্রেমিকার মতো। আমাকে যেন ডুবিয়ে দিচ্ছে ঘন অন্ধকার, মাঠের ধারে দরজা আঁটা বাড়িগুলো হাঁ করে তাকায় আমার দিকে। তুই তখন আরও মরিয়া, টলটলে সংসার গডফাঁস হয়ে জন্ম দিস অন্য এক চতুর বিনোদ খেলা। ঠিক তখনই জানিয়ে দেয় সময়ের ঘড়ি জীবনের অন্য এক মানে, না ছুঁয়ে পানি স্নান করো হে, ঠিক মূর্খের কোলাহলে পেয়ে যাবি একদিন আলেয়ার পেছনে ঘোড়ার অর্থ পৃথিবী ক্রমশ নিঝুম। দ্বিতীয় কবিতা পাল্টে পাল্টে যায়। কবি অনুমতিহীন অন্ধ কলমে চক্রবহু লিখেই ভাবলেন এত বড্ড ভারী শব্দ। মহাভারতের কথা বলতে চেয়েছিলেন মহান ভারতে, বেহিসেবি খিদে পেটে মাথায় গামছা বাঁধা পথের নিষেধাজ্ঞা না মানা হেঁটে চলা মানুষেরা যেখানে বন্দী হয়। সহজ কথাটাই ইঁদুর মারা কল, ঢুকলে পরেই পাবে খাবার তারপর নিয়তি। যুদ্ধটুদ্ধ নয়, উল্লাসের হাঁড়ি কাঠ নয়, কাঠ বিড়ালির বদলে ইঁদুরের পিঠে শ্রীরামের নরম পরশ। কবির গালে আবার হাত, এ তো অলিক কল্পনা, ছায়া ছায়া ভাবনা মাত্র, একটু সিনথেসিস করে বললেন এটা হলো সংশোধনাগার, দুর্বুদ্ধতাও কাটল ইমেজও বাড়ল। ডাইনে বাঁয়ে উঠল সরগোল চিত্রকল্প কই, সামনে পিছনে তাকালেন কোথাও নেই স্বর্গের সিঁড়ি, কবিতা আর সমাপ্তিতে রাতের আকাশে ছায়া পথ, সিঁড়ি চমৎকার, বেশ চমৎকার, পথ হাঁটা মানুষগুলোর ক্লান্তিহীন নিশ্চিন্ত স্বর্গারোহণ। তৃতীয় কবিতা ধাঁধা। বিপত্নিক চুম্বনের বিপরীতে দাঁড়িয়ে আমি কিশোরী শিথির মতো কাঁপি, পুকুরের অথই জল একদিন ডুব সাঁতারে হয়ে যেত নদী, গরুর গাড়ির নকশি ছই দুলিয়ে দিত বালক বেলা, পলাশ দিত অনেকটা সময় দেরি করত প্রলয়ে বসে কি ঝড়, যেদিন কাদাপা কংক্রিটে ঢেকে যায় গোড়ালির ব্যথা হাঁটুতে মোচড় খায়, সেদিন সভ্যতার রংচাটা চেয়ারে বসে রুদ্রবেলায় বিষাদের কুসুম ফোটাই, মুক্ত সৃজনে সুজনের হাত খুঁজি এলোমেলো আঁধারে আমাকে ধরতে পারো, কেবলই ভ্রান্তি নাকি লক্ষ্য পূরণের সুখসন্ধান শুধুই করে লুটুপুটি, সামান্য এ জীবনে এতগুলো কথা পিচ্ছিল পথে বকাটের উল্লাস। চতুর্থ কবিতা দর্জি মাপ। পোশাকের মাপ নিতে এলেন দর্জি, আয়নার সামনে ধরলেন লোকটির মুখ, চশমাহীন চোখ কুঁচকে দেখল স্বপ্নের প্রান্তে দাঁড়িয়ে সে, ধুলো পায়ে হাঁটা এতদিনের পথ
অনেকটাই আছে পড়ে পিছনে, তন্দ্রাগুলো ফুৎকারে উড়িয়ে দিয়েও ঘুমের ভিতরে অতীত করেছিল যাতায়াত। পরিত্যক্ত সম্পর্কগুলো নিয়ে চলেছে এখনো, পায়ের তলায় ফেলে আসা গ্রামবেলার কথা শ্যাওলা ঢাকা ঘাটে আজও কুমারী চুলের মতো ঢেউ আছড়ায়। উদয় অস্তের মধ্যিখানে গনগনে সূর্য জ্বালিয়েছিল জীবনের আগুন, সারা শরীর ঝলসানো বিবস্ত্র মলিন, সময়ের আর চোখে দেখে নেয় আর একবার, দর্জি পায় না মাপের হিসেব, কতটা কাপড়ে এলোমেলো শব্দের ছন্ন ছাড়া জীবন ঢেকে দিতে পারে। পঞ্চম কবিতা, আত্মত্যাগের ঠিকানা। দশ গুনতে গুনতে চোখ বুজে চলে যায় আত্মত্যাগের ঠিকানায়, যেখানে রাজনীতির প্যাঁচে হাত পা বাঁধা অনাহারে ঘুমায় অর্ধেক দেশ, স্বনির্ভর স্বয়ম্বর সভায় এওতি কৌটো নাচায়, জায়মান খিদে শিশু টেনে ধরে পথে হাঁটা মায়ের আঁচল, কণ্ঠ নালী ছেঁড়া ভাষণে মিথ্যার ইন্দ্রজালে বাঁচে গণতন্ত্র, মৃত্যুর প্রতিটি লাফে সত্যের অপঘাত তবুও পুনর্জন্ম ঘটায় আমার অস্তিত্ব, সাক্ষী থাকে ক্ষমতার প্রশ্রয়ের দারিদ্র সীমা, চিকন চিত্র ফোটায় অন্ধকারে মোহন স্ফুরণ, কিশোরীর শরীরে ধরা দেয় উঠতি যুবতী রূপ, কৃষকের স্যাঁতস্যাঁতে চোখে সোনালী ফসলের মাঠ, জানতে চাও এমন লক্ষ্মীমন্ত কোথায় বেঁধেছে বাসা, এমন স্থাপত্য রহস্য লুকিয়ে আছে কোথায়, যুগসন্ধানীরা হিসাব করো না পরকীয়া প্রেমের চোরা স্রোত, বাঁকা চোখে মেপনা হৃদয়ে উতলা ঢেউ সার্বভৌম ক্ষমতায় পৌঁছে দিয়েছে আমাকে আত্মত্যাগের ঠিকানায়। ষষ্ঠ কবিতা, মেয়েটির মুখ। হাতরসের ঘটনায় এই কবিতাটি লেখা। মা, চোখের সামনে ক্ষত চিহ্নের অক্ষরগুলো আজ তোমার কাঁধে দিচ্ছে জোয়াল চাপ, ললাটে হিংস্র লোলুপ চুম্বন, কন্যার শরীরে অশ্লীল শব্দের উল্লাস, তারপর রাতের অন্ধকারে জাগে চিৎকার, মেয়েটিকে পুড়িয়ে দাও। আধমরা সংসারে নিদারুণ বাঁকা পথ, খুঁজে ফিরে তোমার আটপৌড়ে চোখ, পরিত্যক্ত মূল্যবোধের কম্পমান অংশ ফিরিয়ে দেয় অন্ধকারে মিথ্যের কাছে, পোড়াগন্ধে ভারী হয়ে যায় হাওয়া, এরই মধ্যে ২৫ লাখ টাকার ক্ষতিপূরণের কি বিপুল উৎসব, উপহার শুধুই অশ্রু, নিষ্ফল কান্নার শব্দ ফিরিয়ে দেয় শূন্য দেওয়াল বারবার, তদন্ত চলছে চুপ করো কান্নাকাটি থামাও, রাজছত্র মিলে ধরেছে ভয় কি তোমার, জন্তুর মতো আষ্ঠে পৃষ্ঠে আছো তো বাঁধা, কোথায় পালাবে তুমি, পূর্ণিমার চাঁদ ডুবে গেছে ভয়াল সয়র জলে, তাকে ছেঁচে পাবে কি খুঁজে আর, স্তব্ধ শোক ক্লান্ত চোখ অষ্টপ্রহর দেখে মেয়েটির মুখ। সপ্তম কবিতা, হে মৃত্যু তুমি কতদূর। উদ্বাস্তু লাঙল আঁচড় কাটে না উর্বর কিংবা উসর জমি, সবটগুলো জোড়া লাগে না, কোথায় চলেছ হে একবার দাঁড়াও, পানা পুকুরে চাঁদকে ডুবতে দিও না, তুলে আনো তোমার উঠোনে আঁচল ভর্তি শিউলিতে দেখো তার মুখ জ্যোৎস্না, চিবনির ধোঁয়ায় খোঁজো তোমার জীবন রেখা, অরণ্যে লেগেছে আগুন দাবানল এদিকেই আসে, ধাপার মাঠে বেওয়ারিস লাশেরা আর চোখে বলাবলি করে হে মৃত্যু তুমি আর কত দূর, নিষিদ্ধ ঘুমের মাঝে শুধুই মায়ের কোলে শিশুর মতো হাতড়ে চলেছে স্তন, জীবনের শেকড় আরও গভীরে হাতের মুঠোয় ধরো বীজ, টাইম কলে চড়ে চলে যাও তার কাছে বলো হে মৃত্যু তুমি আর কত দূর। অষ্টম কবিতা, প্রেমিক তোর। প্রেমিক তোর পায়ে নদী বুকের মাঝে স্রোত, আর জ্বলন্ত মাটিতে আমার হৃৎপিণ্ড দপদপ, শত বছরেও মেটেনি আসা স্বপ্নের প্রান্তে পাইনি দেখা, নৌকো বেয়ে যাবো তুই যে বহুদূর, সময়টা বড্ড বেয়ারা, গাছতলাতে দাঁড়াতেই উঠল ঘুটনি ঝড়, পিছনে ছদ্মবেশী সন্ন্যাসী ডাকাত হা হা
হো 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 উল্লাস। এতক্ষণে ক্ষুধা করেছে গ্রাস, মাথা ঝিমঝিম, এবার অঙ্গ বস্ত্র ছেড়ে তোর সঙ্গী হতে চাই, চক্রান্ত আর মন্ত্রণার পাছায় মেরে লাথি। অন্ধকারে মাঠের পর মাঠ পার, পৌঁছে যাই ঢেউয়ের মাথায় ঢেউ তোলা সাগর। প্রেমিক তোর পায়ে নদী, বুকের মাঝে স্রোত। নবম কবিতা ঠিকানা অনর্গল। শুনেছি ওখানে যাওয়ার ঠিকানা অনর্গল, চলে যাই সোজা মূল্যহীন পথে হাঁটি, শোধ করিনি ঋণ, সামনে দরজা খিলাঁটা, এখন তুমিও চাইবে যেতে, দেনাটা বুঝিয়ে দাও। আমি তো এলাম এতখানি পথ, জড়ালো পায়ে সাপ, জানি তার চেয়ে বিষাক্ত নও তুমি। রাত্রি যাপনের ক্লান্তি এখনো মুখে, সকাল হয়েছে সবে, পিছনে ডাকছে বিকাল। রৌদ্র পারবে না হতে সখা, চোখ মোছাতে পারবে না শোক, স্লোগান মুখর ফেস্টুনের পাশে হারিয়ে গেছো বহুবার, ছোট লোক ভরা ইতর ইশারায় শুনেছো লম্বা গলা, নোট চুম্বনে হুল্লোড় মাঝে বামন ধরছে চাঁদ, শৃঙ্গার ছন্দে শরীরের ফাঁজে লাল মদের উচ্ছ্বাস, জন্মের পিছনে আছে আর এক জন্মের ইতিহাস। তুমিও চলেছো বিশাল মাঠে ঠিকানা অনর্গল, আমিও চলেছি সামনে দরজায় খিলাঁটা। দশম কবিতা অজস্র ধন্যবাদ। হে সূর্য, সপ্তরথের ঘোড়া ওখানেই থাক বাঁধা, গাছের ছায়ায় মাদুর পাতা গরম মাটিতে একটু জিরিয়ে নি, হৃদয়ে জ্বলছে ধূপের মতো, ওগো প্রেম একটু চামর বুলাও, জানি মৃত্যু কবর বুকের মাঝে যত্নে পাঁজর ঢাকা, ঘুমের মাঝে অবহেলায় ফুরায় রাত, জীবন তবু জাগে যেন ঠিক ক্ষুধা, ভোরের আলোয় ভাসে মজা নর্দমার দুঃস্বপ্নের আবর্জনা, কান পেতে শুনতে পাই সতর্ক বিড়ালের পা ফেলা শব্দ, সন্ত্রস্ত ইঁদুর খোঁজে নিরাপদ আশ্রয়, প্রবল অত্যাচার তমকা হাওয়ায় উড়ে যায় আমার পাতা মাদুর। অজস্র ধন্যবাদ, একটু হলেও পেয়েছি বিরাম, নরম কণ্ঠে শুনেছি পাখিদের গান। আপনারা লক্ষ্মণদাস ঠাকুরার নিজস্ব লেখা অনুগল্প তারই সকণ্ঠে তো শুনলেন, তারপরে তার লেখা কবিতাও শুনলেন। লক্ষ্মণদাস ঠাকুরের সম্পর্কে এখন নিশ্চয়ই আপনারা যারা এইসব বিষয়ে বোঝেন, যারা সাহিত্যিক, কবি, যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন, মন দিয়ে শোনেন, মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা প্রচারের ঢক্কা নিনাদে না থেকেও লক্ষ্মণদাস ঠাকুরার মতো মানুষেরা যখন স্কুলের প্রধান শিক্ষকতা করেছেন, তখনও কি ধরনের নাগরিক দেশে তৈরি করেছেন তার চিন্তাভাবনাই একটা প্রমাণ। আর তার পাশাপাশি তার অনুগল্প, তার কবিতা যেটা আপনারা শুনলেন, এগুলোও কিন্তু মানব জীবনের বাস্তব কথার প্রতিফলন। এখানে কোনো অতি নাটকীয়তা নেই, অতি বাস্তব ব্যাপারগুলোই কিন্তু ছুঁয়ে গেছেন উনি। আজকের মতো আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে একটি কথা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।